एवरीवन वेलकम बैक टू माय चैनल बंधुरा। तो देखो एखन 10টা এই বেটুর পাপা আর কি কাটাকাটি করে বেটুকে নিয়ে এলো স্কুল থেকে। আমি সকালে পৌঁছে দিয়েছিলাম, একটু মোড় গেলাম, সবজি টবজি নিয়ে এলাম আর বেটুর ওষুধ। বেটুর কাশিটা সর্দিটা একটু ঠিক হয়েছে, এই যে কাশিটা আছে কাফ সিরাপ নিয়ে এলাম। এটা বেশি দাম না, 20-25 টাকা, বাচ্চাদের ওষুধের খুব একটা বেশি দাম হয় না। এই 50 টাকা খুব জোর 100 টাকা কি যা যা খেলো ওই ঘর নিয়ে চলে গেল। কচুরি ঘুগুনি এনেছিলাম বেটু আর বেটুর পাপা, যাও যাও খেলু খেলু করে করে খেয়ে নিবে। এই যে লাউ তরকারি আর পুদিনার চাটনি করো। বেটুর পাপা বাসন টাসন ধুয়ে দিয়েছিল, ঘর টরো ঝাড় দিয়ে দিয়েছিল, এবং আনটাতে দেখো আঁচে পুড়িয়ে যাচ্ছে। তো আছে কয়লাটা খুব ভালো যেটা বেটুর পাপা পুড়িয়ে পেয়েছিল ওটাই মনে। তো দেখো এবারে চলে এসেছি পোস্তটা বাড়তে। ওই যে ডালটা বসিয়েছি টমেটো নুন হলুদ পেঁয়াজ রসুন দিয়ে, তো বেটুর বাবা পছন্দ করে। আর পোস্ত আর সাদা সরষা আর একটু রসুন দিলাম, লঙ্কা দিলাম না বেটু খাবে বলে। তো চলো পোস্তটা আমার বাটা হয়ে গেলে এবারে আমি পুদিনাটা এনেছিলাম ওইটা চাটনি বানাবো। লঙ্কা রসুন চিনি নুন দিয়ে দিয়েছি। তো পুদিনা চাটনিটা বেশ ভালোই মানে খেতে ইচ্ছা করছিল, ওই জন্যে নিয়ে এলাম। আমি দেখতে পেলাম তো 5 টাকা আংটি, এক আটে নিয়েই যাই। হ্যাঁ একটু তেঁতুলে দিয়েছি, তো এই মানে গরমটা পড়েছে তো ভালোই লাগছে বেশ পুদিনাটা। এরপর চলে এলাম আর কিছুগুলো বাসন ছিল ধুতে, যে রুটির গামলাটা আর এই যে গ্যাসের মানে গ্যাসটা পরিষ্কার করে দেবো। গ্যাসে তো আজকে রান্না করলাম না, আর বেটুর পাপা আর কি কিছুগুলো বাসন দেখেনি রান্না করে রাখা ছিল। তো ছেলেরা ধুলে আর কি এমনি আমি ধুতে বলি না, নিজের থেকে ধুয়েছে। তো বললো তুমি মোড়টা করে এসো, আমি আর কি বাসনটা ধুয়ে রাখবো, ঘরটাও ঝাঁট দিয়ে রাখবো। তো ঝাঁটও অমনি দিয়েছে, দেখছি বাড়ি বাড়ি আছেই। তো যাই হোক চেষ্টা করেছে এটাই অনেক। তো চলো এরপর লাউটা আর কি দেখে নিই। এটাতে লাউ বসেছি তো বেশ গরমে ভাবে আমার হাতটা আর কি লেগে গেল। থালা ছোটো থালাগুলো নেই, ওই জন্য গামলাটাই ঢাকা দিয়েছিলাম। তো দেখো সিদ্ধ হয়ে গেছে, এটাতে পোস্তটা দিয়ে আর কি একটু ফুটিয়ে নামিয়ে দেবো। এরপর চলে এসেছি গ্যাসটা পরিষ্কার করে দিতে, কারণ ফাঁকায় আছে, এখন করে দিই, তখন বিকালে আবার রান্না শুরু হবে। আর এই দেখো হনুমান চলে এসেছিলো, দেখো জলগুলো সব মুখ দিয়ে দিল। গরম করতে রেখেছিলাম যে স্নান করবো বলে, বেটু তো গরম জলেই করে, এরকম সব মুখ দিয়ে দিল বাচ্চা নিয়ে। তো যাক খাক ঠিকই আছে, পরে আরও তুলবো। আর উনানটাতে একটু আঁচ আছে, ওইটাতে গরম জল বসিয়ে দেবো। তো এখন আমি চলে এসেছি ঘরটা পুষতে। তো সেই যেদিন সাপ ঢুকেছিল তার পরের দিনে আর কি সেদিনটা তার পরের দিনটা পুছেছিলাম, আর পুছা হয়নি। তো ভাবলাম আজকে সময়টা যখন আছে একটু পুছেই নিই। আর এইদিকে একটা তোমরা তাক দেখেছো, ওই তাকটাও আর কি আমার মাথার উপর পড়ে গেছিলো, এই সাইডে যেটা থাকে সাজার গোজার জিনিস, তো ওইটাও আর কি ঠিক করে পুছে পাছে রাখলাম। আর বেটুও ঘ্যান ঘ্যান করছিলো স্কুল থেকে এসে, তো বেটু এখন স্নান করে আর কি কার্টুন দেখছে, ওই জন্যই চুপচাপ আছে। তো এদিকটাও চলো পুছে নি, আর ড্রেসিং টেবিলটা টি টেবিলটা একটু ভালো করে পুছে নি। আর বেটুর বাবা আমার ফোন তুলছে না, জানি না, তো বেটুর বাবার মনের বেশ রাগ রাগেই হয়েছে। ওই সাইকেলটা সারাতে যেতে হয়েছে, তো যাবার ইচ্ছা ছিল না, জোর করে তো আমি পাঠিয়েছি, তো ভালো করে বললেই হতো, তো ওইটা একটু রাগ রাগ হয়েছে আর কি। তো ফোনটা তুলছে না, তো এলে আর কি তোমাদেরকে দেখাবো। তো ওই যে দেখো বেটুর বাবা চলে এসছে, যে সাইকেলটা ধুচ্ছে এটা সারালো, এটা আমি এবার থেকে চালাবো অনেকদিন পর। মোটামুটি বেটু হবার সময় বেটু যখন পেটে ছিল তখনই আর কি ছেড়ে দিয়েছিলাম, তো হয়ে গেল মোটামুটি ধরে না 5 বছর। তো এই যে ধুয়ে দিচ্ছে, তো কথা আর কি বলছে না, তো ওসব পরে খাবার খেলো। আর আমিও একটু রাগ রাগ করে চলে যাচ্ছিলাম মানে ওই। তো যাই হোক এরকম ভেলকি একটু দেখাতে তো হয় বলো। এই যে বেটুর বাবা স্নান করবে আর আমরা একসঙ্গে খাবো, তো সাইকেলটা এবার কুয়া পাড়ে নিয়ে ভালো করে ধুবে। তো এই সাইকেলটা বিয়ের আগের কিনা ছিল, তো ঘরেই রাখা ছিল, তো ভাবলাম যে এটাকে সারি নেওয়া হোক, বেটুর পাটাও লাগবে না। বেটুকে স্কুল টিস্কুল পৌঁছানোর জন্য আর কি টুকটাক বাজারহাট করার জন্য সারালাম। বেটুর বাবা ধুয়ে দিচ্ছে, মোটামুটি 4-5 বছর এমনি পড়েছিল।
তো যে দেখো ভাত খেতে বসে গেছি, ভাত পোস্ত কড়লা আলু ভাজা আর এই ডাল আর চাটনিটা নিতে ভুলে গেছি, তো চলো চাটনিটা নিয়ে আসি। আর তো এই দেখো ডালটা পেঁয়াজ আলু রসুন দিয়ে আর কি সিদ্ধ করেছি, একটু তেল দিয়ে ভেজে, তো দেখো কত ভালো লাগছে আর খেতেও ভালো লাগছে। চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বেটুর বাবাকে দেখালাম না ঝগড়া হয়েছে,